আসসালামু আলাইকুম বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা হাট পরিক্রমায় আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বোয়ালিয়া হাটে দর্শক বন্ধুরা এই হাটটিতে প্রচুর পরিমাণে উন্নত জাতের সার সহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু পাওয়া যায় তো আজকে আমরা রমজান মাসে কেমন দামে গবাদি পশু বিক্রি হচ্ছে বোয়ালিয়া হাটে সেই বিষয়টি জানবো এবং বন্ধুরা আপনাদেরকেও জানানোর চেষ্টা করব আসুন আজকে আমরা বোয়ালিয়া হাটটি দেখি এবং গবাদি পশুর দাম কেমন সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর রাহে কোথা থেকে আসছেন ভাই কালীগঞ্জ কালীগঞ্জ থেকে জি আপনারা তো ব্যাপারী না হ্যাঁ কয়টা গরু উঠাইছেন আজকে আছে 10 12টা মাশাআল্লাহ একটা তো অনেক সুন্দর গরু এই যে হাটাইলেন যেটা না হ্যাঁ এটা কয় দাঁত বয়স দুই দাঁত কত চাচ্ছেন এটার দাম এটা দাম চাইতেছে 1.5 লাখ 1.5 লাখ চাওয়া দাম ওজন কেমন হবে ভাই জান এটা ওজন তো 5.5 মণ 6 মণ হবে 5.5 6 মণ ভাই গরুর দাম কি কম না বেশি এখন কি মনে হচ্ছে ভাই দাম কম যাওয়ার লোকই দেখি না তো মাংস যে এত দামে কিনতেছি আমরা ভাই 700 টাকা কেজি কিনে তো আমরা খাই না একটু ও আচ্ছা এই জন্য না হ্যাঁ আর পাশের এই যে একটা দেখতেছি গির নেপালি না হ্যাঁ নেপালি এটা কয় দাঁত দুই দাঁত এটা কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছে 1 লাখ 10 1 লাখ 10 কেমন দামে বিক্রি হবে ভাই নিয়া ওরা যে 1 লাখ অলিভার 95 দিয়ে যাবে দিয়ে দিতেন আচ্ছা আল্লাহ ভরসা ভাই বিক্রি করেন এটা কয় দাঁত এটা দুই দাঁত কত চাচ্ছেন এটা এটা 1 লাখ 25000 টাকা চাচ্ছে 1 লাখ 25 আচ্ছা ঠিক আছে আমরা কাকার কাছে যাব আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই ভালো আছো ভাই ভালো আছি কয়টা গরু আজকে আমার গরু আছে ভাই দুইটা এটা একটা আর আরেকটা ওই পাশে ভিতরে হ্যাঁ এটা কয় দাঁত দাঁত নেবি কত চাচ্ছে এটা দাম চাইছি 1 লাখ 30 1 লাখ 30 দাম টাম দিছে কেউ না দাম টাম বলছে 1 লাখ 10 ছাড়ো নাই না কেমন হলে নিয়াছিল ছাড়ার 20 হলে 20 বিশালে বেস্ট আল্লাহ ভরসা ঠিক আছে অনেক কষ্ট হচ্ছে রোদের ভিতর না আচ্ছা আল্লাহ ভরসা সুন্দর একটা গরু দেখলাম আমরা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম অনেক দিন পর আবার আপনার সাথে দেখা হলো ভালো আছেন আল্লাহ খুব ভালো আছে কাকা কয়টা আনছেন আজকে 6টা কাকা বোয়ালিয়া হাটে 6টা সার গরু আনছে সবই শাহিওয়াল না কাকা শাহিওয়াল কয়টা একটা আছে বাহামা এটা ব্রাহ্মা বাচ্চা দেশি বাহামা আর না দেন দেন কি লরম ও কঠিন লরম অনেক নরম চোখে কি হয়েছে দাঁত পড়লো ঈদের পরে ঈদের মধ্যে দায়িত্ব নেই এটা কত চাচ্ছেন কাকা চাই তো মেলায় 35-40 অত তো আরও না না অত তো আর হবে না 25-26 হলে ছেড়ে দেবো 25-26 এগুলো একই দামের না একই বয়স দুই দাঁত রং লাল সাজল বাচ্চা এগুলো 1 লাখ 12 করে দিতে পারবো সবগুলোই সবগুলো হ্যাঁ 10 করে কেনা আছে 2000 করে লাভ দিয়ে দেবো এগুলো তো সামনে ঈদ পর্যন্ত রাখা যাবে না দাঁত হয়েছে তো সবগুলো না দাঁত আছে দুই দাঁত করে তাহলে ঈদে ছাড়া যাবে ছাড়া যাবে তাহলে 100 কত করে বিক্রি করবেন 12 12 হলে বিক্রি হবে 10 করে কেন আছে 12 হলে হয়তো একটু কম হলো তাও কিন্তু লটে 12 হলে দিয়ে দিবেন 12 হলে দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ কাকার সুন্দর সুন্দর বেশ কিছু গরু দেখলাম কাকা আপনার নাম্বারটা দেন আমাদের নাম হ্যাঁ নাম বলেন মোহাম্মদ আব্দুল আলিম ব্যাপারী আলিম ব্যাপারী উল্লাপাড়া হ্যাঁ 01722-5385 কাকা কিন্তু সবসময় সুন্দর সুন্দর গরু সংরক্ষণ করে আর বিক্রিও করে থাকে বিভিন্ন হাট বাজারে কাকার কাছ থেকে যদি আপনারা নিতে চান কাকার সাথে যোগাযোগ করবেন আর পার্সোনালি কাকাকে আমি চিনি কাজেই আপনারা কাকার সাথে যোগাযোগ করতে পারেন Thank you.
দিয়ে দাও আমি দেব 8000 8000 8000 55000 টাকা হ্যাঁ খালি আপনি বলতে না আপনি ভাই দাম বলতেছেন জি আমি দাম বলতেছি কোথা থেকে আসছেন আমি সিরাজগঞ্জ এর থেকে আসি কান্দাপাড়া থেকে কান্দাপাড়া থেকে জি এটা খামারে পালবেন না জি পালার জন্য কুরবানির জন্য কুরবানি কত বলছেন দাম আমি 148000 বলছি আর ভাই কত যাচ্ছে ভাই মানে যে 158 বলছে 59 অল্প একটু টানাটানি হ্যাঁ অল্প একটু টানাটানি ভাই ছাড়া যায় না এই দামে ছাড়া যায় না ভাই কেনা জিনিস ভাই কেনা জিনিস কম বেশি কি দাদা আচ্ছা ঠিক আছে কেনা বেচা চলতেছে হাটে বোয়ালি হাটে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই অনেক সুন্দর গরু তো ভাই সুন্দর রং বাড়ির পালা কেনা বাড়ি কিনে নিয়ে আসছেন কোথা থেকে আসছেন ভাই আমি উল্লাপাড়া উল্লাপাড়া থেকে আসছেন এই একটা দুইটা করেই বিক্রি করেন আষ্ট দশট কিনি এখন আর দুইটা আছে এইটা আর ওইটা ওই পাশে আছে আর না ওই যে ওইটা ওনার কাছে দিয়ে রাখছেন এটা কয় দাঁত দুইটা কত চাচ্ছেন ভাই জান এটা এটা দাম 35 দাম দিছে কেউ ওই 1,10,000 10 ভাঙা ছাড়া দেয় না লস হয় লস হয় কত হলে নিয়ত করছেন ছাড়ার 15 হলে নিয়ত 15 আল্লাহ ভরসা কাছাকাছি দাম আসতেছে তো আগে বোন দিল জোরা জোরা 1,30,000 করন দাম পায় হলে 20 ও আচ্ছা আচ্ছা রমজান মাসে বেচা বিক্রি কেমন চলতেছে বেচা কেনা কম রমজান মাসে বেচা বিক্রি কম কেন সামনে তো কোরবানি সবাই তো এখন গরু পালবে নিয়ে ঈদের জন্য বেচা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা ভাই যান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আনছেন এই গরু ভাই ওটা সোনা থেকে না কয় দাঁত বয়স দুই দাঁত কত চাচ্ছেন 150 চাচ্ছি 150 চাওয়া দাম দাম টাম দিছে কেউ ভাই জানে পর্যন্ত দিছে সর্বোচ্চ কত দিছে সর্বোচ্চ 20000 টাকা দিছে তাও ছাড়েন নাই আর একটু বাড়াতে হবে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই জান একটাই আনছেন না আরো আছে আজকে একটাই আনছেন একটাই ঠিক আছে ভাই জান অনেক সুন্দর গরু তো জি সুন্দর গরুই আপনার বাড়ির পালা না কেনা না না কেনা ভাই কেনা কয় দাঁত বয়স ভাই দাঁতে নাই ভাই এখনো দাঁতে নাই না বড় জাতের গরু তো ওজন কেমন হবে এটার ওজন 4.5 মণের উপরে আছে আর 4.5 মণ কত দাম চাচ্ছেন দাম চাইতেছি 1,45,000 1,45,000 দাম টাম দিছে কেউ এ পর্যন্ত জি সর্বোচ্চ কত দিছে 25-15 পাইছি ছাড়েন নাই না কেমন হলে নিয়ত করছেন ছাড়ার নিয়ত এখন ধরেন 30-32-35 হলে ছাড়বেন ঠিক আছে আল্লাহ ভরসা সুন্দর আর একটা ক্রস গরু দেখলাম আমরা ভাইয়ের কাছে বেশ সুন্দর ঠিক আছে ভাই বিক্রি করেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটাই আনছেন গরু চারটা চারটা আর তিনটা কই বিক্রি হয়ে গেছে না এই যে একটা এই একটা একটা তো মারা একজন ধরে ও ছোট ছোট বাছুর সব একটা বড় গরু আছে 95 দাম উপরের গরু নাকি বর্ডার ঠাকুরগাঁ এটা কত চাচ্ছেন ভাই এটা তো 85 82 দাম চাই এই গরু 85 চাওয়া রাহি চাও হ্যাঁ রাখাই হ্যাঁ এটা দাম বেশি বেচা বিক্রি হবে কেমন হলে নিয়ত কেমন ছিল এগুলা 70 এর নিচে বলো 70 মিনিমাম আর ওটা কত হলে বিক্রি হবে ওটা 75 এর নিচে হবে ওটা 75 এর নিচে হবে না 72 পরে ঠিক আছে ভাইজান বিক্রি করেন না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন হাটপাঙ্গাশি হাটপাঙ্গাশি এত দূর থেকে আসছেন হ্যাঁ একটাই আনছেন না দুইটা আর একটা কই ওই ওই ও এক একটা এক এক জায়গায় রাখেন হ্যাঁ এটা কয় দাঁত বয়স ভাই এটা দাঁতে নাই এলাকা থেকে সংগ্রহ করছিলেন না পালা না এটা পালা না কেনা সংগ্রহ করা কত চাচ্ছেন দাম ভাই দাম চা তো 76000 চা এটু গুরু 76000 ভাই হ্যাঁ মালের দাম বেশি ভাই আচ্ছা দাম কম দিছে কেউ হ্যাঁ দাম তো দিছি সর্বোচ্চ কত পাইছেন দাম 6000 পাইছে 66 66 ছাড়েন নাই না আর বাড়াতে হবে না হ্যাঁ আচ্ছা আল্লাহ ভরসা ভাইজান বিক্রি করেন ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন ভাই আজকে? ছয়টা আছে ভাই। ছয়টা সবই তো পারের গরু? জি, আমি পারের গরু ব্যবসা করি। হ্যাঁ না, তা তো জানি আপনি সব পারের গরু। নবী নাম। হ্যাঁ ভাই, এটা তো সেই নাবি কম্বল। জি জি জি। কয় দাঁত বয়স এটা? 60 দাঁত। কত চাচ্ছেন ওটা? সাথে 2 লাখ। 2 লাখ। আর এগুলা কেমন দামের? 1,80,000 দাম সব। 1,80,000 দামে হস্তাস দামে। এগুলা ঈদ পর্যন্ত রাখলে তো চেহারা ঠিক হয়ে যাবে না, ক্লিন হয়ে যাবে না একদম? ঠিক আছে, আমরা ভাইয়ের কাছে সুন্দর সুন্দর ছয়টা না পাঁচটা আছে, ছয়টা সুন্দর সুন্দর ওপারের গরু দেখলাম। ভাই বরাবরই ওপারের গরুই সংরক্ষণ করে ব্যবসা করে তো? ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই কালো শাহিওয়াল কোথেকে জোগাড় করলেন? ব্ল্যাক শাহিওয়াল এই আমার বাড়িপুর দেই। দুইটাই তো সেই চেহারা ভাই, একজনের আপনার মতোই তো সাইজ? অবশ্যই সুন্দর, আপনার মতোই বিগ সাইজ না? জি। কয় দাঁত বয়স ভাই? এটা 4 দাঁত হবে। 4 দাঁত? 4 দাঁত। 4 দাঁত করে। ওজন কেমন হবে ভাই? তাও তো 12 মণ হরে লোড আছে। 12 মণ হবে? জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দুইটা তো ব্ল্যাক শাহিওয়াল? অবশ্যই, খুব আপনারা প্রস্তুত হন জলিল ভাইয়ের দাম শুনি, বলেন। একদম 6,50,000 জোড়া? জোড়া কোন দাম দর হবে না? 6,00,000 দেই ভাই দুইটা? না ভাই, 6,00,000। 6,85,000। আচ্ছা, জলিল ভাইয়ের লাস্ট দাম এক জোড়া ব্ল্যাক শাহিওয়াল 6,50,000 টাকা। এখনই রেডি গরু, মানে যে কেউ নিয়ে যায় শুধু খামারে রাখবেন, কোরবানিতে সেল করবেন। মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর গরু। 01 7598085 76। ঠিক আছে জলিল ভাই, খামারে এখন কতগুলা আছে? আছে কয়েকটা আছে, সুন্দর গরু আছে, কোরবানির গরু? হ্যাঁ, বড় একটা নেপালি গির আছে। ঠিক আছে, ঈদের কালেকশন, ঈদের কি লালন পালন করলেন সেটা দেখতে খুব শীঘ্রই আপনার খামারে যাচ্ছি আমরা। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আজকে এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার বোয়ালিয়া হাটে। বোয়ালিয়া হাট থেকে দেখলাম বেশ কিছু সার গরু, সুন্দর সুন্দর সার গরু, কোরবানি উপলক্ষে যেসব গরু উঠছে সেগুলো দেখলাম, আর সর্বশেষ জলিল ভাইয়ের সুন্দর দুটি ব্ল্যাক শাহিওয়ালও দেখলাম। তো আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো খামারে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।